Assalamualaikum, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভিশনের এক্সজস্ট ফ্যানের রিভিউ নিয়ে। তো চলুন দেখা যাক ফ্যানটি কেমন পারফরমেন্স করে, সবগুলো বিস্তারিত রিভিউ নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এটার সাথে পাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি এবং এটার সাইজ 8 ইঞ্চি। এটা সাদা রঙের এবং এটার আইটেম কোড মডেল নেম 900471। তোমরা এর যদি পাশে স্পেসিফিকেশন গুলো দেখি সেখানে দেখতে পাবেন এটার সাইজ 8 ইঞ্চি এবং মিলিমিটারে প্রকাশ করলে 200 মিলিমিটার, ভোল্টেজ 220 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, পাওয়ার 40 ওয়াটে বিদ্যুৎ খরচ হবে এটা, এবং ব্লেড ম্যাটেরিয়াল পিপি প্লাস্টিকের, স্পিড 1200 আরপিএম এ এটা ঘুরবে। এবং আরও বৈশিষ্ট্য বলি আমরা যদি দেখি, বিশুদ্ধ কপার তার ইউজ করা হয়েছে এখানে, যে আমরা ফ্যানের মোটরটি কপারে তৈরি করা হয়েছে এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী, খুবই স্বল্প বিদ্যুৎ খরচ হবে এবং উচ্চ ভোল্টেজ বহন ক্ষমতা সম্পন্ন, 220 ভোল্ট থেকে এটা যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার হবে। এবং টেকসই ও আকর্ষণীয় ডিজাইন রয়েছে এটার, মোটর শব্দহীন, খুবই অল্প সাউন্ড হবে, আপনার শব্দ কানে লাগবে না। এবং অ্যারোডাইনামিক প্লাস্টিক ব্লেড, এখানে যে ফ্যানের পাখা ব্যবহার করা হয়েছে সেটা অ্যারোডাইনামিক প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং এটা প্রস্তুতকারক RFL ব্র্যান্ডের ভিশন। আমরা যদি বক্সটির ভিতরে যাই, চলুন দেখা যাক কী কী পাওয়া যায়। বক্সটির ভিতরে রয়েছে প্রোডাক্টের মডেল এবং ক্রমিক নং সাইজ দেওয়া আছে এবং ওয়ারেন্টি কিছু নির্দেশনা দেওয়া আছে, কী কী কারণে নষ্ট হলে তারা পরিবর্তন করে দেবে, এবং সমস্যার ভোল্টেজ, ওটানোমাস, সার্কিট পুড়ে যাওয়া, বডি কভার, ফ্যান পড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হলে, শক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হলে, তরল জাতীয় কোনো কিছু প্রবেশ করলে তারা এগুলো ওয়ারেন্টি ক্লেম করবে না, নিজের স্বার্থে মেরামত করে নিতে হবে। এরপর আমরা যদি ক্যাশ মেমো দেখি, আমরা ফ্যানটির প্রাইস দেখব। এখানে দেখতেছেন ভিশন এক্সজস্ট ফ্যান 8 ইঞ্চি, 1015 টাকা এটার প্রাইস, এবং সাথে তারা একটা শপিং ব্যাগের দাম ধরেছে। আমি যে শপিং ব্যাগটি আপনাদের দেখাই, এই যে শপিং ব্যাগ, এটার দাম 10 পয়সা তারা ধরেছে, খুবই মজার ব্যাপার। এবং আপনারা চাইলে বিকাশ বা নগদ পেমেন্ট করতে পারেন, পেমেন্টে কোনো চার্জ নেই। এখানে শোরুমের ঠিকানা এবং কোম্পানির নাম আছে, এবং এখানে ডেট আছে, ভ্যাট স্বাক্ষর করা আছে, এটা ওয়ারেন্টি ক্লেমের সময় লাগবে। তো ঠিক আছে, এখন যদি আমরা আপনাদেরকে ফ্যানটি দেখাই, তো দেখতে পাচ্ছেন এই আমাদের ফ্যানটি, এটা সংযোগে যে ভালো মানের তার ব্যবহার করা হয়েছে, 20 টাকা গজের তারের মতো, না 30 টাকা গজ কপারের তার ব্যবহার করা হয়েছে। এই আমাদের কাঙ্ক্ষিত এক্সজস্ট ফ্যান দেখতে পাচ্ছেন, লুজেন ফার্স্টেন, এখানে একটা ভীষণ ব্র্যান্ড লেখা, এখানে একটা মনোগ্রাম, এখানে এই যে ওয়ারেন্টির ক্রমিক নম্বরটি লেখা আছে, এটা একদম হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, সাউন্ডলেস একটা ফ্যান। আমাদের ভিতরে দেখাই, এই হলো ফ্যানের পরিভাগ। তো চলেন আমরা ভিতরে, ফ্যানটির পিছন ভাগে যে প্লাস্টিকগুলো লাগানো যায় বা খোলা যায় এরকম একটা সিস্টেম রাখা হয়েছে, ঢাকনাগুলো ওপেন এবং ক্লোজ সিস্টেম। এর চাইলে আপনারা রান্নাঘরে বা বাথরুমে লাগাতে পারেন, ঘরকে প্রচুর পরিমাণে ঠান্ডা দেবে। এখানে আপনারা মোটর দেখতে পাচ্ছেন, কপারের তৈরি মোটর এবং কাঙ্ক্ষিত ফ্যানটি। তো এবার চলুন আমরা ফ্যানটিকে ঘুরে দেখাই। ফ্যানটি এখন আমরা চালিয়ে দেখছি, পাওয়ার দিয়ে দিয়েছি, ফ্যানটি ভালোই জোরালোভাবে ঘুরছে। আমরা যদি যে ফ্যানের ফ্রন্ট সাইডে দেখি, এখানে কোনো বাতাস নেই, এই সাইড দিলেও বাতাসটা টেনে নেবে। এটা আপনার যে রুম বা বাথরুম বা কিচেনে লাগাবেন সেটা ফ্রন্ট সাইডে থাকবে এবং সামনের দিক এই ফ্যানটি থাকবে, আর এই পিছনের যে কালো অংশটুকু এইটু ভালো বাইরের দিকে থাকবে। তাহলে কী হবে, ভিতরের বাতাস, গরম বাতাস বা ধোয়া, সেগুলোকে টেনে বাইরে বের করে দেবে। এখানে যে তিনটা টানার মতো আছে, এটা অ্যাটাচেবল,
এটা যখন আমরা ফ্যান চালু করি তখন একাই ওপেন হয়ে যায় এবং যখন নিচে নামাই তখন ফ্যান বন্ধ করে দিই তখন এই তিনটা অটো অফ হয়ে যায় আমরা যদি ফ্যানের বাতাস টেস্ট করে আপনাদেরকে দেখাই এটা আর পিছন ভাগ দিয়ে প্রচুর বাতাস দেয় এবং দেখুন সামনে ভাগ দিয়ে প্রচুর বাতাস টানছে মোটামুটিভাবে টেনে নিচ্ছে সামনের দিকে টানছে এবং প্রচুর ঠান্ডা বাতাস বের হয় সাইড দিয়ে রুমের বাতাসগুলো টেনে বাইরে বের করে দেয় এক্সস্ট ফ্যানের কাজই আমরা এই ফ্যানটি আমাদের একটা জানালার সামনে সেট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা সয় ব্লেডের একটা পিপি প্লাস্টিক দিয়ে তৈরি এই ফ্যানটির সাথে তো 6 মাসের একটা ওয়ারেন্টি পাচ্ছেনই আমার ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি ফ্যানটি যেইভাবে জানালার সাথে সেট করে 30 মিনিট চালিয়েছিলাম আপনাদের যদি শব্দ শোনায় ফ্যানটি দেখতে পাচ্ছেন সব রুমটি ভালোই ঠান্ডা হয়েছিল আপনারা চাইলে আপনার রুমে লাগাতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ